হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি জাকিয়া সুলতানা আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমার আর্ট বীরজনে। আজ আমরা দেখব নিটিংয়ের খুব প্রচলিত একটি ডিক্রিজ টেকনিক, মানে স্টিচ কমানোর কৌশল। নিটিংয়ের ভাষায় যার নাম নিট টু টুগেদার বা কে টু টক। এই স্টিচ প্যাটার্নের প্রয়োজনে স্টিচ সংখ্যা কমাতে সাহায্য করে, আবার কোনো কোনো প্যাটার্নকে এক্সপোজ করার জন্য বা ফুটিয়ে তোলার জন্য এটা দরকার হয়। এখানে আমি আপনাদেরকে একটু পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এই প্যাটার্নে, এটি একটি লিফি প্যাটার্ন। এই পাতার শেপটা ফুটিয়ে তোলার জন্য কয়েক ধরনের স্টিচ এখানে অ্যাপ্লাই করা হয়েছে। কিছু কিছু স্টিচ ডান দিকে বেন্ড হয়েছে, কিছু বাম দিকে বেন্ড হয়েছে, আবার এটা বাম দিকে বেন্ড হয়েছে, ডান দিকে বেন্ড, এখানে এসে আবার এক জায়গায় মিলিত হয়েছে। এই প্যাটার্নটা ফুটিয়ে তোলার জন্য আমাদেরকে আলাদা আলাদা কিছু টেকনিক এখানে অ্যাপ্লাই করতে হয়েছে। আজ আমরা যে টেকনিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো, যেটা বললাম, নিট টু টুগেদার। এই নিট টু টুগেদার আমাদের রাইট সাইড বেন্ডেড স্টিচ। এখানে যে ডান দিকে যে স্টিচগুলো হেলে গেছে সেগুলোই এই নিট টু টুগেদারে করা। এই যে ভালো করে দেখুন, এই যে ডান দিকে যে স্টিচগুলো চলে গেছে, এটা ডান দিকে চলে গেছে, এগুলো ডান দিকে গেছে, এই যে এই পাশে এসে এগুলো ডান দিকে বাঁকা হয়ে গেছে। এই স্টিচগুলোই নিট টু টুগেদার দিয়ে করা। আমরা আজকে দেখব এই নিট টু টুগেদার কীভাবে করতে হয়। তো চলুন আমরা কাজে ফিরে যাই। তার আগে একটা কথা বলে রাখি, আমার চ্যানেলের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পোস্টে লাইক দেবেন এবং আপনাদের মতামত বা পরামর্শ কমেন্ট বক্সে জানাবেন। চলুন এবার আমি ফিরে যাচ্ছি কাজে। লিখিত প্যাটার্নে এই স্টিচটাকে কে টু টক নামে দেখি আমরা, আর প্যাটার্ন চার্টে রাইট সাইড বেন্ডেড বা হ্যাশের মতো যে সিম্বলগুলো দেখি সেটাই কে টু টক বা নিট টু টুগেদারের ডায়াগ্রাম। আমি একটু লিখে দেখাচ্ছি আপনাদেরকে। এই কে টু টক, TOG টুগেদারের শর্ট ফর্ম টক, নিট টু টুগেদারের শর্ট ফর্ম কে টু টক। এটা লিখিত প্যাটার্নে পাওয়া যাবে। এই নিট টু টুগেদার স্টিচটা যখন করতে হবে তখন লিখিত প্যাটার্নে কে টু টক লেখা থাকে, আর যদি আমরা প্যাটার্ন চার্ট দেখি সেখানে এরকম হ্যাশের মতো ডান দিকে বাঁকানো যে ডায়াগ্রাম সিম্বলগুলো থাকে সেটাই হলো এই নিট টু টুগেদারের ডায়াগ্রাম। এই নিট টু টুগেদার ডান সাইডে বেন্ডেড থাকে বলে হ্যাশের মতো সিম্বলটা থাকে এই নিট টু টুগেদারের। এখন আমি একটু করে দেখাচ্ছি আপনাদেরকে নিট টু টুগেদার কীভাবে করতে হয়। জাস্ট দুইটা স্টিচ একসাথে নিট করাটাই নিট টু টুগেদার। দুইটা স্টিচ একসাথে সামনে থেকে পিছনে নিয়ে আমরা নিট করব, যার ফলে এখানে একটা স্টিচ আমার কমে গেল, ডিক্রিজ হলো, এবং স্টিচটা একটু ডান দিকে বেঁকে গেল। এইরকম প্যাটার্নে আমরা দেখে থাকি রাইট সাইড বেন্ডেড যে স্টিচগুলো সেগুলোই এই নিট টু টুগেদারে করা। প্যাটার্নে রাইট সাইড বেন্ড দেখবেন অনেক ক্ষেত্রে, আবার লেফট সাইড বেন্ডেডও থাকে। পাতার শেপগুলো, বিশেষ করে পাতার মতো শেপগুলো, সেগুলো রাইট দিকে বেন্ডেড, লেফট দিকে বেন্ডেড যে স্টিচগুলো থাকে সেগুলো এক একটা এক এক টেকনিকে করা। রাইট সাইডে বেন্ডেডটাই আমাদের এই নিট টু টুগেদারে করা হয়ে থাকে। আমি আরও কয়েকটি করে দেখাচ্ছি। দুইটা স্টিচ একসাথে নিয়ে নিট ওয়াইজ, পার্ল ওয়াইজ না, জাস্ট নিট যেভাবে করে সামনে থেকে পিছনে নিয়ে সুতাটাকে ঘুরিয়ে দুইটা স্টিচকে ফেলে দিয়ে একটা স্টিচ তুলব, এটাই নিট টু টুগেদার। এভাবে দুইটা স্টিচ একসাথে নিট করতে হবে।
এখানে একটা স্টিচ কমে গেল, দুইটা ফেলে একটা তুললাম আমরা এভাবে। সবগুলো করার পরে রং সাইড উল্টা পাশে আমাদের নর্মালভাবেই উল্টা বুনন দিতে হবে, পারলোয়েজ করে যেতে হবে। এখানে নিট করেছি, এখন পল সাইড মানে উল্টা পাশে আমরা উল্টা বুনন দেব সবগুলোতেই। নিট টুগেদারের উপরে নর্মালি পল করতে হবে। আমি আপনাদেরকে দেখাবো কোনটিতে না এটি এটি না দেখাবো কোনটিতে নিট টুগেদার করেছি। এই যে এটা আমি দুইটা স্টিচ একসাথে ফেলেছিলাম, এটা নিট টুগেদার ছিল। পল করার পরে আমরা বুঝতে পারবো রাইট সাইডে কেমন আসছে। এখানেও করেছি নেট টুগেদার, এই যে দেখুন। এখন আমরা দেখতে পারবো কিভাবে বেন্ড হয়েছে রাইট দিকে। এই যে দেখুন এখানে দুইটা স্টিচ একসাথে যে পড়েছে সেটাই নিট টুগেদার, এখানেও একটু রাইট দিকে বেঁকে গেছে, স্টিচগুলো রাইট দিকে হেলে গেছে দুইটা স্টিচ একসাথে তোলার ফলে, যার ফলে আমাদের স্টিচ সংখ্যাও ডিক্রিজ হয়েছে, এখানেও ডান দিকে হেলে গেছে, স্টিচ সংখ্যা ডিক্রিজ হয়েছে এই নিট টুগেদারের ফলে। আমরা আরও কিছু দূর করার পরে এর আসল রূপটা দেখতে পারবো।